कर दी, अजब शिकस्ता कर दी, ईमा बफिदाए चश्मे मस्ते कर दी, उम्र के बया को अहबिस्त गुजस्ते, रब की ओर सारे बुत परस्ते कर दी, चश्मे मस्ते अजबे जुल्फ दरजे अजबे, मैं परस्ती अजबे फितना तरजे अजबे, बाहर कतलम चुकशाद तेगन हम सरबाए सुजू, उबना से अजबे मन बनाया से अजबे, वक्त बिस्मिल सुधनम चश्मे बन विश्वास मेहरबानम अजबे बंधन वसे अजबे, ताके अबरू है तो सजदाए सरमी बस जूद चश्मे बद्दूर की हस्तम बन जमी अजबे, हम दो दिल बल्ब तू जुल्फे वा पयामदार गुफ्ते हुए आजबे कामते नाजे आजबे, इल्तिजा कुन बदार हसरते खाजा हरदम कार साजे आजबे बंधन वजे आजबे, गुल्ला जब हुस्न जमालो खातो खालो गेसु सर वक्त दे आजबे कामते नाजे आजबे, अरे महबूबे लाही निजामुद्दीन औलिया अपनार प्रधान खलीफा हजरत अमीर खुसरो एक कलामेर उसी राते आज नई मोहरमेर दिन आमी सामान्य किछु बक्तव्य पेश करो, पेश करार आगे आमी जे वेते जे যে বিষয়ের উপর আমি বলতে চেয়েছিলাম সেই বিষয়টা আমি ঘুরিয়ে দিলাম, কারণ আজ নয় মহরমের দিন। উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্তে আজ মহরম প্রায় পৃথিবী থেকেই হারিয়ে যাচ্ছে, কিছুটা ইরান ইরাকের মধ্যে আছে, করাচি লাহোর বাংলাদেশে সামান্য সামান্য আছে, শুধু ওয়াহাবি আর খারেজিদের জন্য। এই মহরম মাসেই ইমাম হুসাইনের সপরিবারে যে শাহাদাত বরণ করেছিলেন দশই মহরম, তা সবচেয়ে বেদনাদায়ক ঘটনা, যেখানে ইমাম হুসাইনের মাত্র কয়েকশ আর ইয়াজিদের দলে ছিল 33,000 সৈন্য, তাদের জেনারেল ছিলেন ইবনে জিয়াদ। সেই খুব লক্ষ্য করার বিষয়, ইমাম হুসাইনের বিরুদ্ধে কোন হিন্দু কোন বৌদ্ধ কোন জৈন কোন শিখ বা কোন পারসি ধর্মের মানুষ অস্ত্র ধারণ করেননি আওরাদের রসুলের উপরে, আওরাদের রসুলের উপরে অস্ত্র ধারণ করেছিল যারা নামে মুসলমান ছিল। একটি কথা আজ আমার মনে আছে, মাওলার অভিষেক যেটা গাভীরে খুম বলে বিদায় হজের প্রাক্কালে মহানবী গাজীর খুমের মধ্যে 1,29,000 সাহাবীর সামনে একটা স্টেজের পালপিটে দাঁড়িয়ে উনি বলেছিলেন একটি কথা, আমি অনেক কথার মধ্যে একটি কথা বলে দিই, উনি 1,29,000 সাহাবীকে বলেছিলেন জীবনে হে মুসলমান জাতি তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রান্ত হবে না, দিশেহারা হবে না, যদি দুটো জিনিস শক্ত করে ধরে রাখতে পারো, দুটো জিনিস যদি শক্ত করে ধরে রাখতে পারো
কোনো দিন পৃথিবীর জাহতবাদেরকে পরাভূত করতে পারবে না। সেই দুটো জিনিসটি, একটি হলো কিতাব আল্লাহি, আরেকটি হলো ইত্রাতাহি। কিতাব আল্লাহি আল্লাহর কিতাব, আর ইত্রাতাহি নবীর বংশধর। হে আমার উম্মতেরা, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে তোমরা শক্ত করে ধরে রাখো, জীবনেও গোমরা হবে না। কত মূল্যবান কথাটি, বুকে হাত রেখে বলুন তো, মুয়াবিয়া কি নবীর বংশটি মানবে? ইয়াজিদ কি নবীর বংশ মানবে? মারওয়ান কি নবীর বংশ মানবে? আব্দুল মালিক কি নবীর বংশ মানবে? মনসুর কি নবীর বংশ মানবে? মামুন হামদার রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, মাইয়া আব্বাস, ইয়ারা কি কখনো নবীর বংশকে ধরবে? যে নবীর বংশকে বংশের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, নবীর বংশকে যারা কারবালার রণপ্রান্তরে নিষ্ঠুর ভাবে শহীদ করেছেন, তারা কি করে এটা মানেন যে কিতাব আল্লাহি ওয়াল ইত্রাতাহি, আল্লাহর কিতাব এবং নবীর বংশধরকে শক্ত করে ধরে রেখো? তারা তো এটা পারে না। তাই উমাইয়া আব্বাস ইয়ারা করলো কি, বিরাট একটা চক্রান্ত করলো, 1,29,000 সাহাবীর সামনে নবীর বংশকে শক্ত করে ধরো। এই হাদিসটি কাটার কারো ক্ষমতা রইল না, কিন্তু হাদিসটাকে অন্ধকারে ফেলে দিলেন ওহাবি খারেজি উমাইয়া আব্বাস ইয়ারা। তারা আর একটা হাদিস বানাইলেন, সেটা কি? তারা বললেন নবীর দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, গোমরা হবে না। একটা কি? কিতাব আল্লাহি, আর একটা সুন্নতিহি। একটা আল্লাহর কিতাব, আর একটা নবীর সুন্নত। আজ বাংলার বুকে প্রত্যেক উপলব্ধি টেলিভিশনের মধ্যে আমরা শুনি যে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত পালন করলেই যথেষ্ট। আজকে কোথায় কোন পর্যায়ে আমরা নেমে গেছি? নাই নবীর বংশ, কোন টেলিভিশনের চ্যানেলে নবীর বংশ বলে না। জেনারেল হোসেন সাইদির কণ্ঠে শুনলাম না নবীর বংশ, কামাল উদ্দিন জাফির মুখে শুনলাম না, শুনলাম না মাওলানা আবুল কালাম আজাদ, কারণ এরা সব সৌদি আরবের বিক্রি হয়ে যাওয়া আলেম। এই বিকা হুয়া আলেমরা নিজের বিবেককে বিক্রি করে দেয়। সুতরাং আমরা এখন সবাই আমার মন মগজের মধ্যে ঢুকে গেছে যে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পালন করলেই যথেষ্ট। অথচ 1,29,000 সাহাবীর সামনে মহানবী বলেছিলেন গোমরা হবে না, আল্লাহর কিতাব এবং নবীর বংশকে শক্ত করে ধরে রেখো। নবীর বংশ কারা? নবীর বংশ যারা নূরের সন্তান, রক্ত মাংসের সন্তানকে নবীর সন্তান বলে নবী স্বীকার করেন নাই এবং আমরাও করি না। কেননা রক্ত মাংসের শরীরে যদি নবীর বংশ হতো, তাহলে নবীর আপন চাচা বুলাহা, নবীর আরেক চাচা মুজাহের, ফুবাতো ভাই ওকবা, খালাতো ভাই সাইবা, এগুলি সব একটা কাফের। সুতরাং আমরা কোনদিন নবীর রক্তের হয়েও আবুল আহাবকে কোনদিন বলবো না সৈয়দ আবুল আহাব, সৈয়দ আবু জাহেল, সৈয়দ ওকবা, সৈয়দ সাইবা, জীবনেও বলবো না। যদিও ফ্লেশ এন্ড ব্লাড, রক্তের সম্পর্ক, এটা মহানবী দেখিয়ে গেলে
যে নূরের বংশ, নূরের বংশাবলীরা এই অলিদেরকে অস্বীকার করে গেল ওহাবিরা, ওহাবিরা অস্বীকার করে গেল নবীর বংশধর, নবীর বংশধর বড়পীর সাহেব, নবীর বংশধর খাজা গরিব নবাব, নবীর বংশধর বাহাউদ্দিন নকশবন্দী, নবীর বংশধর মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দ, নবীর বংশধর আহমদ রেফাই, নবীর বংশধর মহিউদ্দিন ইবনুল আরাবি, নবীর বংশধর হুজ্জাতুল ইসলাম ইমাম গাসসানী। অথচ দুঃখে বুক ফেটে যায় সৌদি আরব, কুয়েত, দুবাই, বাহরাইন, তারা হয়তো তোমরা জানো না, তাদের কাফের একবার শ্রেষ্ঠ কাফের তারা পাঁচজনকে বলে, তোমরা এটা জানো না।